অ্যাসপিরেশন স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানিমেলস এবং তাদের বেবিদের নাম। বিভিন্ন চাকরির পরীক্ষা এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে এবং অন্য কোনোভাবেও পরীক্ষাতে এরর বা ইম্প্রুভমেন্ট সেখানেও এগুলো জিজ্ঞাসা করতে পারে। তো দেখো, আমাদের সামনে প্রথমে যে ছবিটা রয়েছে সেটা একটা এপের ছবি। এপের যে বেবি তাকে বেবিই বলে, ঠিক আছে, তাদের বাচ্চা তাদেরকে বেবিই বলে। এরপর হচ্ছে অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ হচ্ছে এক প্রকারের হরিণ, যাদের বাচ্চাকে আমরা কি বলি, কাফ বলি। নেক্সট আমাদের সামনে বেলুগা রয়েছে। বেলুগা হচ্ছে এক প্রকারের সামুদ্রিক প্রাণী, যাদেরকে আমরা কি বলি, যাদের বাচ্চাদের আমরা বলি কাফ। এই কাফ যাদের বাচ্চাদের নাম বলা হয়, বেশিরভাগদেরই কাফ বলা হয়, তো এই জিনিসগুলো একবারে মনে রেখো। যেমন হচ্ছে অ্যান্টিলোপ বলো বা বেলুগা বলো, ক্যামেল তাদের বাচ্চাদেরও কাফ বলা হয়, ক্যাটেলের বাচ্চাকেও কাফ বলা হয়, ডলফিনের বাচ্চাকেও কাফ বলা হয়, এলিফ্যান্ট, রেনডিয়ার, এল্ক, রাইনোসোরাস, জিরাফ, হোয়েল, হিপোপটেমাস, ম্যানেটে, মুজ, এই সমস্ত যে প্রাণীগুলো রয়েছে তাদের বাচ্চাদের আমরা কি বলি, তাদের বাচ্চাদের বলি আমরা কাফ। নেক্সট চলে আসি আমরা চিকেন। চিকেনের বাচ্চাকে আমরা কি বলি, চিক, CHICK, চিক। অস্ট্রিচ অর্থাৎ উটপাখি, উটপাখিদের বাচ্চাদের কি বলা হয়, উটপাখিদের বাচ্চাদেরও বলা হয় চিক, CHICK। আমি সবকটা এক জায়গায় রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, যেইগুলো একই নাম যাদের বাচ্চাদের, সেই সমস্ত প্রাণীগুলোর নাম বা সেই সমস্ত পাখিগুলোর নাম এক জায়গাতেই করা আছে। যেমন পেঙ্গুইন, পেঙ্গুইনের বাচ্চাদেরও কি বলা হবে, চিক বলা হবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রাণী যেটা হচ্ছে আর্ভার্ক। এদের যে বাচ্চা তাদেরকে কি বলা হয়, তাদেরকে বাচ্চা বলা হয় কাব। কাব এবার যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো আমরা একসাথে দেখে নিই। যেমন ধরো রেকুন, রেকুনের বাচ্চাকেও আমরা কাব বলি, বিয়ারের বাচ্চাকে আমরা কাব বলি, টাইগারের বাচ্চাকে আমরা কাব বলি, চিতার বাচ্চাকে আমরা কাব বলি, ওয়ালরাসের বাচ্চাকে আমরা কাব বলি, হায়নার বাচ্চাকে বা কাব বলি, লেপার্ড, পান্ডা, এই সমস্ত জন্তুগুলোর বাচ্চাদের আমরা কি বলি, কাব। নেক্সট দেখো সোয়ান। সোয়ানের বাচ্চাকে বলা হয় সিগনেট। খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পরীক্ষায় ভীষণ আসে। সোয়ানের বাচ্চাকে বলা হয় সিগনেট। ডাক, ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং। ইগল, ইগলের বাচ্চাকে বলা হয় ইগলেট। আমি ছবি দিয়েছি যাতে তোমরা রিলেট করতে পারো জিনিসগুলোর সাথে। ডিয়ার, যেগুলো আমাদের হরিণ, হরিণের বাচ্চাকে আমরা বলি ফন। ডাঙ্কির বাচ্চাকে আমরা বলি ফল, FOAL, ফল। হর্স, ডাঙ্কি, মিউল, জেব্রা, এই সমস্ত জন্তুদের বাচ্চাদের আমরা কি বলি, ফল, FOAL, ফল। গুজ, গুজের বাচ্চাকে বলা হয় গোসলিং। যেরকমভাবে ডাকের বাচ্চাকে ডাকলিং বলা হয়, গুজের বাচ্চাকে আমরা কি বলি, গোসলিং। এইভাবে রিলেট করে পড়াশোনা করবে, তাহলে জিনিসগুলো ভালো মনে থাকবে। এরপরে অ্যালিগেটর। অ্যালিগেটর যেটা একটা ক্রোকোডাইলের প্রজাতি, তাদের বাচ্চাদের আমরা বলি হ্যাচলিং। আর ক্রোকোডাইলের বাচ্চাকেও আমরা হ্যাচলিং বলি, এমনকি টার্টেলের বাচ্চা অর্থাৎ কচ্ছপের বাচ্চাকেও আমরা কি বলি, কচ্ছপের বাচ্চাকেও আমরা হ্যাচলিং বলি। বাবুন, গরিলা, মাঙ্কি, এই যে এদের যে বাচ্চা এদেরকে আমরা কি বলি, ইনফ্যান্ট। বাবুন, গরিলা, মাঙ্কি, এদের বাচ্চাদের আমরা বলি ইনফ্যান্ট। কাঙ্গারু, কোয়ালা, ওপোসাম, ওয়ালাবি, উম্বাট, এদের বাচ্চাকে বলা হয় জয়ী, JOEY, জয়ী। গোট, গোটের বাচ্চাকে আমরা কিড বলি। এছাড়া ফেরেট, মুস্ক্রাত, র্যাবিট, সাংক, ওয়াজেল, এদের বাচ্চাকে আমরা বলি কিট। এরপরে রয়েছে ববক্যাট। ববক্যাটের বাচ্চাকে আমরা বলি কিটেন। এরপরে দেখো ক্যাটের বাচ্চাকে আমরা বলি কিটেন। শিপের বাচ্চাকে আমরা বলি ল্যাম্প। পিককের বাচ্চাকে আমরা বলি পিচিক। পিগ অর্থাৎ শুয়োরের বাচ্চাকে বলি পিগলেট। পরকুপিন, পরকুপিনের বাচ্চাকে আমরা বলি পরকুপেট। টার্কির বাচ্চাকে আমরা বলি পল্ট। হ্যামস্টারের বাচ্চাকেও পাপ বলি, মোলের বাচ্চাকেও পাপ বলি, প্যারিডগ, সিল, উলফ, সবার বাচ্চাকে আমরা কি বলি, পাপ। এরপরে অ্যান্টেলার, আর্মাডিলো, ব্যাট, কোয়োটে, ডগ, গার্বিল, এদের সবার বাচ্চাকে আমরা কি বলি, পাপ বলি।
তো এই গেল মোটামুটি অ্যানিম্যাল এবং তাদের বাচ্চাদের নাম। এরপরে দেখো আমি জাস্ট একবার হাইলাইট করে দিচ্ছি যে কোন কোন পশু পাখিগুলো তোমরা বেশি করে মনে রাখবে বা কোন কোনগুলো পশু পাখিগুলো পরীক্ষায় বেশি করে আসতে পারে। তার জন্য একটা সাজেশন ভিত্তিক বলে দিচ্ছি যে কী কী পড়তে হবে। যেমন এপ তোমাদের লাগবে, এপটা লাগবে, ক্যামেল, ক্যাটেল, ডলফিন, এলিফ্যান্ট, জিরাফ, হোয়েল, চিকেন, বিয়ার, টাইগার, সোয়ান, ডাক, ইগল, ডিয়ার, ডাঙ্কি, হর্স, গুজ, ক্রোকোডাইল, মাঙ্কি, কাঙ্গারু, গোট, র্যাবিট, ক্যাট, শিপ, পিকক, পিগ আর অবশ্যই ডগ আর ব্যাট। এই কটা পড়লেই পরীক্ষায় মোটামুটি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। বাকি জিনিসগুলো যে জেনে রাখতে পারো এগুলো জেনে রাখা দরকার আছে, কিন্তু হাইলাইট করাগুলো অবশ্যই মনে রেখো, পরীক্ষায় কাজে আসবে। আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দাও, যাতে আমরা পরবর্তী ভিডিও আনলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।